হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল। তোমরা সকলে কেমন আছো? ভালো, আশা করি ভালোই আছো। আর আমি আজ খুবই ভালো। তো নতুন একটা ভিডিওর সাথে তোমাদের মাঝে হাজির হলাম। তো এখন রাত হয়ে গেছে, এখন রাত বলতে সন্ধ্যা হয়ে গেছে, মায়ের পিঠে ভাজতে ভাজতে। তো তোমাদেরকে দেখাই, চলো। এই দেখো, মা ভেজেছে পিঠে। আমি আসার পর থেকে বলছি পিঠে করে খাওয়াবো এবার ঝোরে। আমি প্রত্যেক বছর সংক্রান্তিতে মায়ের হাতে পিঠে খেতে আসি, কিন্তু এই বছরের পিঠে। আমার বাড়ির কাছে রেল লাইন, কিছু করার নেই। যখন তখন ট্রেনের পম করে হর্ন দিয়ে দেয়, আর তো আমি আসার পর থেকে মা বলছে পিঠে খাবো। কারণ আসলাম, তার একদিন পড়েছিল একাদশী, তারপরে দুজনের বাড়িতে অনুষ্ঠান, এদিক ওদিক করে আমি গেলাম একদিন কলকাতাতে। মানে টাইমই হচ্ছে না, মানে এদিক ওদিক করে মানে পিঠে খাওয়ানোর মতো। তো আজকে মা সকাল সকাল চাল ভিজিয়ে দিয়েছে, আমি চালটা গুঁড়ো করে দিয়েছি, আর মা বানিয়েছে পিঠে। আমি শুকনো পিঠে ভোগ লাগিয়ে দিয়েছি, এই যে পিঠে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখানে মা রেখেছে এখানে দুধ, যেটা কি 1.5 কেজির মতন দুধ, না 2 কেজি দুধ। দুধের কালারটা দেখতে পাচ্ছ, জাস্ট ওয়াও, মানে খুবই সুন্দর। দেশি গরুর দুধ তো একদম ক্রিম কালারের হয়ে গেছে, মানে দুধটা মানে ফুটিয়েছে মা এত সুন্দর গাঢ় করে। আর গুড় পাটালের গুড় দিয়ে মা করবে পিঠে। আর আমাদের বাড়িতে সবাই এখন ব্যস্ত মানুষ, সবাই গিয়েছে বাইরে, মেয়ে ঘুমোচ্ছে, ছেলে ভাইয়ের সাথে গিয়েছে বাজারে, বাবা গিয়েছে গ্রিলের দোকানে। উপরে যে রুমগুলো হয়েছে সেগুলো তোমাদেরকে আমি দেখাইনি, কিন্তু দেখিয়ে দেবো। তো সেগুলোতে গ্রিল বসবে, রং হবে, এখন অনেক কাজ বাকি অবশ্য। তো তার জন্য আর মা এই যে এতক্ষণ ধরে সন্ধ্যা অবধি পিঠে করলো, আর আমি সন্ধ্যা টন্দা করে আরতি টারতি করে পুজো টুজো করে এই মার কাছ দিয়ে ছাদে গিয়ে এই পিঠেগুলোকে আমি নিয়ে আসলাম, দেখতে পাচ্ছ। আর কালকেও ছিল একটা অনুষ্ঠান, কালকে অনুষ্ঠানে গিয়ে সত্যি কথা বলতে অনেক কষ্ট হয়ে গেছে, মানে অনেকই কষ্ট হয়ে গেছে। বাড়ি আস্তে আস্তে প্রায় রাত হয়ে গেছিলো, এসে কোনোরকমে খেয়ে দিয়ে ঘুম দিয়েছি 8টা নাগাদ। আর সকালবেলা উঠে হচ্ছে দেরি করে, কারণ গা হাত এতটা ব্যথা ছিল, মানে কন্টিনিউ এদিক ওদিক করে ঘোরা হচ্ছে তার জন্য। তো যাই হোক, আজকে আমাদের কী রান্না হয়েছিলো জানো? আমি সেদিন কলকাতা দিয়ে এঁচড় নিয়ে এসেছিলাম, তো এঁচড়টা তো কালকে রান্না হয়নি, যেহেতু আমরা বাড়িতে ছিলাম না, ওই জায়গায় গিয়েছিলাম। তো আজকে হচ্ছে এঁচড় রান্না হয়েছে, বিনস আর আলু দিয়ে ভাজা হয়েছে, ডাল হয়েছে, আর কী হয়েছিলো, আর হচ্ছে আর বেগুন দিয়ে, আলু দিয়ে, ধনে পাতা দিয়ে সবজি, আর গরম গরম ভাত দুপুরে হয়েছিলো। এটাই আর সকালবেলায় আমরা সকালের খাবার দাবার যা ছিলো সেগুলো খেয়ে নিয়েছিলাম কালকে। কালকে রাতে এসে একটু রান্না হয়েছিলো সিদ্ধ ভাতটা, তো এগুলো ভাতগুলো বেজেছিলো। তো মা কী করেছিলো, গাজর আলু দিয়ে মটরশুঁটি দিয়ে ফ্রাই করে দিয়েছিলো। তো এগুলো হয়েছিলো আমাদের সকালের খাবার। তো চলো, পিঠেটা মা রান্না করবে, সেটা তোমাদের সাথে আমি শেয়ার করবো, তোমরা দেখতে থাকো। আশা করি ভালো লাগবে। মা এসে এজো দুধ গরম বসিয়ে দিয়েছে, আর তার মধ্যে দেবে গুড়, একটু দুধ রেখে দিও, হ্যাঁ, রাতের স্মৃতি চেতনার জন্য। তো ছেলে মেয়ে যেন একটু দুধ রাখবো। তো চলো, আমাদের দোকানের সমস্ত জিনিস এখন ঘরের মধ্যে ভর্তি, কারণ ওখানে বাইরে দোকানের কাজ চলছে। তো দেখতে পাচ্ছ সুতো কেমন পরিমাণে রাখা আছে, আর আমি কিন্তু সুতো টুতোগুলো বাবার কাছে দিয়ে নিয়ে যাই, ভাই গেলে ভাইকে দিয়ে নেওয়া করে এই আর কি। আর এই যে হচ্ছে গিয়ে চেন, যে ব্যাগের যে চেন বানায় না, সেই ব্যাগের চেনের এইগুলো সুতো, ব্যাগের যে লক বলে না, সেই লকগুলো, যে এই সমস্ত জিনিস এখানে পরা আছে। আর এখানে এগুলো হচ্ছে যে কি বলে, ব্লাউজের ভিতরে বা জামার ভিতরে যে দেয় না যে কাপড়গুলো, লাইলিং না কি বলে, সেই কাপড়গুলো এখানে এই যে সব রাখা আছে, বান্ডিল বান্ডিল, এই যে নানান ধরনের। এই মাত্রই এসেছিলো, সারাদিন কেউ না কেউ আসতেই থাকে মানে বাড়িতে জিনিস নেওয়ার জন্য। দেখায় যে এই যে এখানেও অনেক সুতো, এগুলো আমরা সেদিন কলকাতা দিয়ে নিয়ে এসেছি এই জিনিসগুলো। তো যেগুলো নিয়েছিলাম সেইগুলো একজনকে দেওয়া হয়ে গেছে, যেগুলো আবার ট্রান্সপোর্টে এসছে মাল অনেকগুলো। তো এই যে এই ফিতেগুলো, এই যে ব্যাগ বানানো হয়, যে এই যে ব্যাগগুলো, ব্যাগের যে হ্যান্ডেলগুলো, ফিতেগুলো, এই যে চেন, সমস্ত ম্যাটেরিয়াল আমাদের বাড়িতে থাকে। এগুলো হোলসেলের পাইকারি ব্যবসা, মানে আমার বাবার এটা। তো এই যে বিট, এইগুলোকে বলা হয় বিট, এগুলো হচ্ছে ব্যাগের যে হ্যান্ডেল হয় না এরকম, এই যে হ্যান্ডেলগুলোকে বানানো হয় ধরার জন্য। আর হচ্ছে তোমার এই যে চেনগুলো, চেন আছে এমনি, এগুলো হচ্ছে লক, মানে আলাদা আলাদা ব্যাগের আলাদা আলাদা লক থাকে, 5 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, এই যে লকগুলো, এটা হচ্ছে বড়, এটা একটু ছোটো, এটা হচ্ছে একটু বড়, এর থেকেও ছোটো আছে এই আর কি। তো সমস্ত কিছু তোমাদের দিনের বেলা একবার দেখাবো। আরও এই স্পঞ্জ, যে শোলা হয় না, সেই শোলাগুলোর এই ধরনের যে স্পঞ্জগুলো, এগুলো রোল রোল আনা আছে আমাদের বাড়িতে, যাদের লাগে 2 মিটার 3 মিটার করে, কেউ নেয় বিছানায়, বিছানোর জন্য, কেউ কাজের জন্য নেয়, তো আর কি। কালকে এইগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দেবো সকালবেলায়। বেরিয়ে আসছে না আজকে, তার জন্য মায়ের মনটা একটু খারাপ। আমি দেখছি হয় নাকি কিছু। কিছুই তো হচ্ছে না। এই চলে আসছিস, তুই চলে আসছিস, চলে আসছিস, হ্যাঁ চলে এসছি, যখন তখন আসবি না তো আমাদের ঘরে আসবি না তো যখন তখন, হ্যাঁ পালা 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 এখান দিয়ে, পালা 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 বিড়াল। তো বাইরে কেবলের লোক এসছে, মা গেছে কথা বলতে কেবলের লোকের সাথে। একটু বলতো, মায়ের না সন্ধ্যাবেলা একটু টিভি মানে না দেখলে একটু ভালো লাগে না, সারাদিন কাজকর্মের মধ্যে থাকে, তো জব টব করার পর একটুখানি টিভি দেখে খেয়ে দিয়ে শুয়ে পড়ে। তো এই আর কি। তো বাইরে এসছে, ফোন করা হয়েছিল কেবলের লোককে,
তো এসে ঠিক করছে। আর আমি যে গরম গরম পিঠে মা অলরেডি ভোগ আমি লাগিয়ে দিয়েছি, আর এটা কিছু দুধে দুধে ভিজানোর জন্য উঠিয়ে রেখেছে। আমি দু তিন লোক পিঠে নিয়ে একটু গরম গরম গুঁড়ি দিয়ে খাবো। তো চলো খাই, খুব ঠান্ডা লাগছে। তো চলো পিঠেটা দেখাই, পিঠেটা কমপ্লিট হয়ে গেছে মায়ের রান্না করা। ওই তো দুজন, ওই দাও ওই দাও ক্যামেরার মধ্যে গুরুর লাগে একটু খাইয়ে গেছে, ছাদ উঠে পড়েছে। হ্যালো, চকলেটটা একটু দেখা, চকলেটটা একটু দেখা, কে কিনে দিয়েছে চকলেটটা, ট্রফিটা? এটা কি, এটা কি ক্যান্ডি? ক্যান্ডিটা কে কিনে দিয়েছে? বুড়ো মামা। বুড়ো মামা, এই যে পিঠে রান্না হয়ে গেছে, ভোগ লাগানো হয়ে গেছে, আমরা একটু করে মুড়ি খেলাম। আর এই যে বাবার কাছে হচ্ছে পিঠে দিয়ে এসছে, বাবা এসছে বাজারে বাইরে থেকে, আমাদের গ্রিল বানাতে দিয়েছিল, সেই গ্রিলগুলো নিয়ে এসছে মোটর ভ্যানে করে। দাঁড়াও না, একটু চুপ করো মা। আর হচ্ছে যে পিঠে রান্না হয়ে গেছে, তো দেখতে পাচ্ছ কতটা গাঢ় গাঢ় দুধটা, অনেক টেস্টি। গুড় দিয়ে বানিয়েছে মা পুরো পিঠেটা, দুধে ভিজানো হয়েছে। চলো ঢেকে রাখি, গরম গরম খেতে বেশ মজা লাগে। আর খালি গুড় দিয়ে খাওয়ার জন্য মা কটা রেখে দিয়েছে, বোন খুব ভালোবাসে খালি পিঠেগুলো শুকনোগুলো খাওয়ার জন্য। বাবু এই দেখো নরম, এতটা সফট পিঠেগুলো, তো আচ্ছা এই দেখো, এই দেখো এরকম করে দেবো আবার এরকম হয়ে যাবে, মানে এতটা সফট কতটা সফট দেখতে পাচ্ছ পিঠেগুলো। অল্পই রেখেছে কারণ এরকম ভিজানোর পরে না কি, আমি এখান থেকে ভেঙে একটুখানি খেলাম। আজকে দেখো দেখাই, ডালটা অল্প করে আছে, আর এখানে হচ্ছে এঁচোড় কষা কষা করেছিল, মানে বেশি ঝোল টোল করেনি, মাখা মাখাই করেছিল।